আমার অলরেডি তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে বলে আমি কিন্তু এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার কারণটা আমি বলবো না, সেটা তোমাদের বুঝে নিতে হবে। সব থেকে আমার মতো দিলে, আমার মতো করলে তোমরা লস্যি দিতে পারো, সেক্ষেত্রে আমি বলবো না যে আমার মতো করে করবে, তোমাদের ইচ্ছা সেটা হতে পারে। তা বাজার হতে হতে কি আছে আর মোটামুটি আহার দরকার নিয়ে এখন আমি এখানে আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, এতগুলো লাগবে না, আমি রেখে দিব কিছু পেঁয়াজ এইটুকু দিতে। আমি মশলা দিয়ে দিব, আমি এখানে মশলা নিয়েছি লবণ, লবণ বেশি হয়ে যাবে কমিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। আমরা কিন্তু ডিমের সাথে কিন্তু টমেটো অ্যাড করতে পারি, এটা টমেটো থাকলে, না থাকলে সমস্যা নেই, না থাকলে আমরা টমেটো ছাড়াও রান্না করতে পারি। টাইম হয়ে গেছে, এখন আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, এটা রসুন, আদা নেই আজকে, আদা ছাড়াই রান্না করতে হবে, এটা ধনিয়ার গুঁড়া, এটা চিড়ি গুঁড়ো, এটা গরম মশলা পাউডার। আমরা সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, শুধু আদাটা দিতে পারি নাই, আদা নাই। আমরা কিন্তু সব রকমের মশলা দিয়ে যদি রান্না করি তাহলে আমাদের রান্নাটা বেটার হবে। তো এই যে এই পর্যায়ে এটা গুলো নিয়ে আসি, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন পাউডার মশলা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু সামান্য সামথিং পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, তা না হলে এটা ভালো কষানো হবে না। তো এটা আরেকটু হবে, আরেকটু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিব। তো আমি কিন্তু আজকে মশলা আগে কষাই নাই, আমার তাড়াহুড়োর জন্য আমি দিয়ে দিচ্ছি একসাথে, মশলা কিন্তু আগে কষিয়ে তারপর কিন্তু ঝোল দিতে হবে।
তো আমি কি করেছি, কিন্তু আজকে মশলা না কষিয়ে একসাথে দিয়ে দিচ্ছি, ভালো লাগছে না রান্না করে থাকতে। তোমাদের নিজেদের মতো করে রান্না করতে হবে, আমি দেখাই বলে যে আমার মতো রান্না করবো তা কিন্তু করবো না, কারণ এটা যার যার চয়েস। অনেক সময় দেখা যায় আমাদের তাড়াহুড়া থাকে, সে কারণে আমরা ভালো রান্না দেখাতে পারি না, সমস্যা থাকে। তো এটাতে ভুল ধরারও কিছু নেই, এখন আমি এটা ঢেকে দেবো, একেবারেই হয়ে যাবে। এই যে এই পর্যায়ে চলে আসছে, একদম বোনা বোনা হয়ে যাবে, তারপর তাপ কমিয়ে দিব। এখন আপাতত হতে থাক আমার তাড়াহুড়া। তো এই যে পর্যায়ে আমার মনে হয়ে গেছে, হ্যাঁ একটু ঝুলঝুল থাকবে। আর একটু হবে সামান্য, না আর হওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা এখন দুপুর, রাতেও খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো রাখো। ওকে।